বাদল দেবনাথের আমি যদি ম্যানেজার হতাম, বাদল দেবনাথকে কেয়ারে অ্যাপ্রাইজালে আমি শূন্য দিতাম। বাদল দেবনাথ আপনি আপাতত চুপ করুন, কৌস্তভ বাচ্চি এক মিনিট। সুন্দর চ্যানেলের মাধ্যমে, রিজনাল চ্যানেলের মাধ্যমে আর বাংলা অনেক নাম সুনাম করেছে, সেই বাংলার মাধ্যমে আর বাংলা সুনামটা দয়া করে এই আশেপাশে ভাষা বেশ থ্যাংক ইউ ওকে ওকে বুঝে গেছি এবার আপনি চুপ করুন, আমি কৌস্তভ ভাবুন কি অসুবিধা আছে তোমাদের। স্কুল সার্ভিস কমিশন আপনাকে বলেছিল যে আপনারা চুরি করুন, বহুবিধ দুর্নীতি করুন, আর শিক্ষা দপ্তরকে দিনের পর দিন হচ্ছে আপনাদের সময়ে শিক্ষা দপ্তরটা পুরোটাই জেলে সেই অনুসন্ধান করুন। আপনিও এই রাজ্যের একজন দায়িত্বশীল নাগরিক, সুতরাং আপনার একটা দায়িত্ব নিয়ে বলা হচ্ছে আপনি যান না গান্ধী মূর্তি বাংলাদেশে যে নিয়োগটা কবে হবে, আপনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিন না, আপনি শিক্ষামন্ত্রীকে পরামর্শ দিন না, আপনার বাড়ির ছেলেমেয়েও তো রাস্তার মধ্যে বসে আছে, আপনি তো পরোক্ষ হয়ে পশ্চিমবঙ্গে ক্ষতি করছেন আমার বলে মনে হয়। ব্ল্যাকমেল করছো আপনার মাইনে বাড়েনি, বাদল দেবনাথ শুনে নিন আপনার মাইনে বাড়েনি, আমার মাইনে বাড়তে হবে না, হ্যাঁ বাড়েনি আপনার, অনেক টাকা বোধ হয় মন্ত্রী মন্ত্রী বিধায়কদের মাইনে বেড়েছে, আপনি বলুন ব্ল্যাকমেলটা কে করছে, কবে চাকরি পাবে ছেলেমেয়েগুলো, আচ্ছা কবে রেল প্রকল্প শুরু হবে, আচ্ছা উপাচার্যদের মাইনে কেন আটকানো হবে, কে বলেছে তুমি বলো, 2000 কবে রেল প্রকল্প শুরু হবে, জমি কবে পাওয়া যাবে ফুরফুরা সবই কবে ট্রেন হবে, কবে ট্রেন লাইন হবে নন্দীগ্রামে, কবে ট্রেন লাইন হবে, চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবে, এক কবে চাকরি পাবে, উপাচার্যদের মাইনে কেন বন্ধ হবে, দুই তিন কবে জমি জট সলভ হবে, চার কবে জমি অধিগ্রহণ হবে, একটার উত্তর আছে, তাহলে মাইনে কেন বাড়াচ্ছেন, বিধায়ক নেতাদের মাইনে কেন বাড়ানো হচ্ছে, মন্ত্রীরা এমন কি কাজ করেছে, কেয়ারে কেন হয়নি তাদের অ্যাপ্রাইজাল, কেন হয়নি তাদের মাইনে, কেন বাড়ানো হচ্ছে তাদের, তারা কি কেমন কাজ করেছেন বিগত 10 বছর ধরে, উত্তর আছে, আমরা মানুষের চোখের জলে ফেলা টাকা নেব না, আপনারা এই মানুষগুলোর হকের দিয়ে দিন, চাকরি দিন, এই নোংরামিটা বন্ধ করুন, দালালিটা বন্ধ করুন, নৈতিক কথা বলুন, আপনি এত উচ্ছ্বাস এত জোরে কথা বলবেন না, কোথায় আমি ঝন্টু বড়াইয়ের কাছে যাওয়ার আগে আবার আপনাকে সুযোগ দিলাম, আগে বলুন জমি অধিগ্রহণ কবে হবে, আগে আপনি জমি অধিগ্রহণ কবে হবে বলুন, জমি 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 অধিগ্রহণ কবে হবে, ডিএটা কবে পাবে ছেলেমেয়েগুলো, ডিএটা কবে পাবে যারা রাস্তায় বসে আছে, ডিএ আন্দোলনকারীরা ডিএ কবে পাবে, আরে উত্তর দিন আগে, উত্তর দিন, আপনার পারফরমেন্স দেখবো আমি আজকে, আপনার পারফরমেন্স দেখবো আমি আজকে, আরে ছাড়ুন আপনার মাইনে বাড়েনি, আপনার মাইনে বাড়েনি, আপনার মাইনে বাড়েনি, আপনার পার্কস বাড়েনি, আপনার ইনক্রিমেন্ট হয়নি, আপনার এরিয়ার হয়নি, আরে আপনার আপনি এতলা পাচ্ছেন কেন, আগে আপনি বলুন মন্ত্রীরা কি কাজ করেছে, 10 বছর 11 বছরে মন্ত্রীরা কি কাজ করেছে, বিধায়কেরা কি কাজ করেছে, উত্তর দিন, উত্তর দিন, উত্তর নেই আপনার কাছে, তাই জন্য উত্তর নেই বলে অন্যান্য বিষয়ে বলছেন, আরে না 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 না, আপনার মাইনে বেড়েছে, আপনার মাইনে বেড়েছে, আপনার ইনক্রিমেন্ট হয়েছে, আপনি এত লাভ হচ্ছেন কেন, কৌস্তভ হাত তুলছে, কৌস্তভ ছোট করে, কৌস্তভ 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 পাচ্ছি, কৌস্তভ পাচ্ছি, থামুন আপনার মাইনে বাড়েনি, পারফরমেন্স তো ভালো হচ্ছেন না, বাদল দেবনাথের পারফরমেন্স ভালো হচ্ছে না, বাদল দেবনাথের আমি যদি ম্যানেজার হতাম, বাদল দেবনাথের আমি যদি ম্যানেজার হতাম, বাদল দেবনাথকে কেয়ারে অ্যাপ্রাইজালে আমি শূন্য দিতাম।